যে রাত্রিযাত্রী সিনেমাটি হচ্ছে মানে এমন একটি সিনেমা যে সিনেমা অনেক ভালো ভালো শিল্পীর অভিনয় করেছে, খুব সুনামধন্য, খুব নামি দামি গুণী শিল্পীর অভিনয় করেছে রাত্রিযাত্রীতে। এবং এই শিল্পীদের কিন্তু প্রত্যেকটি শিল্পীরই মানে মানে ভিউয়ার্স আছে, তাদের দর্শক আছে। তো এই কারণে আমার মনে হয় যে রাত্রিযাত্রী সবাই দেখবে সিনেমা হলে গিয়ে। আর রাত্রিযাত্রী নিয়ে বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি জেলা উপজেলায় বন্ধুরা সহযাত্রী বন্ধু হিসেবে রাত্রিযাত্রী প্রচার প্রচারণায় কাজ করছে। এটি রাত্রিযাত্রীর জন্য একটি বিশাল বড় ব্যাপার এবং এই ব্যাপারটি ঘটেছে রাত্রিযাত্রী সহযাত্রী বন্ধুদের আন্তরিক ভালোবাসা করলাম। তো আমরা সার্বিকভাবে আশা করছি যে রাত্রিযাত্রীর জন্য যেভাবে আমরা বন্ধুদের সহযোগিতা পাচ্ছি, যেভাবে সাংবাদিকরা সহযোগিতা করছে, যেভাবে প্রিন্ট মিডিয়া, অনলাইন অফলাইন টেলিভিশন মিডিয়া, পত্রপত্রিকা সবাই যেভাবে প্রচার প্রচারণা করছে, সাপোর্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, এতে আমরা কিন্তু রাত্রিযাত্রী পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানাই। এই কারণে যে আসলে সবার ভালোবাসা, সবার অংশগ্রহণ, সবার সাপোর্ট ছাড়া কিন্তু একটু নতুন কোনো ইতিহাস হয় না। যে ইতিহাস আমরা ঘুরতে যাচ্ছি রাত্রিযাত্রীর প্রচারণার একটি ইতিহাস, এবং রাত্রিযাত্রীর মাধ্যমে আবার সিনেমা হলমুখী করতে চাই বাংলাদেশের মানুষকে, যে বাংলাদেশের মানুষ বুক ফিরিয়ে নিয়েছিল দুষ্ট সময়ের জন্য, যে দুষ্ট সিনেমাগুলোর কারণে মানুষগুলো আমরা হল থেকে হল বিমুখ হয়ে গেছিলাম, সেই হল বিমুখ মানুষদেরকে আবার হলে আমরা ফেরাতে চাই রাত্রিযাত্রী সিনেমার মাধ্যমে। সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি সবাই মিলে, বন্ধুদের সাথে সিনেমায় অভিনয় যারা করেছে, সেই সিনেমায় অভিনয় করেছে আমাদের মৌসুমী অভিনয় করেছে আনু সালমান মিলন, তারপরে এটিএম সাজুজ্জামান সালাদুল্লাহ আপনি অভিনয় করেছে, অরুণা বিশ্বাস রাজ্জাক সাহেবের ছেলে সম্রাট অভিনয় করেছে, তারপরে শহীদুল আলম সাজু মার্জু রাসেল অভিনয় করেছে, আনন্দ জামান অভিনয় করেছে, তারপরে রেবেকা হুসেন অভিনয় করেছে, সানিয়া হোসেন অভিনয় করেছেন, নায়লা নাইক মেন চরিত্রটা মৌসুমীর মধ্যে মেন ক্যারেক্টারটা মৌসুমী করেছে, মৌসুমীর উপরে ছবিটির গল্প বিপরীত থেকে আছে, মৌসুমীর সাথে বিপরীতে অভিনয় করেছে আনিসুর রহমান মিলন, এই সময় ব্যস্ত সুন্দর নায়ক যিনি সিনেমায় বেশ ভালো কাজ করছে, তার সাথে মৌসুমী অভিনয় করেছেন একসাথে নায়ক নায়ক হিসেবে। এবং এখানে এটিএম শামসুজ্জামান একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করেছেন দীর্ঘদিন পরে, এটিএম শামসুজ্জামানের এই ক্যারেক্টারটা সবার ভালো লাগে, এবং মৌসুমীর একটা নতুন ক্যারেক্টার করেছে, নতুন ভূমিকায় মৌসুমীকে পাবে রাত্রিযাত্রীতে সবাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার কাছে আমরা জানতে চাই যে রাত্রির যাত্রী যে সিনেমাতে আপনি সহযোগিতা করছেন, এবং আপনি আমরা যতটুকু জানি আপনি সিলেটি মানুষ, এই রাত্রির যাত্রী সিনেমা নিয়ে আপনি কাজ কেন করছেন? আসলে রাত্রিযাত্রীর ছবিটার গল্পটা, এবার ছবির যে কাহিনী আমার কাছে খুব ভালো লাগছে, আশা করি হাবিব ভাইরা, হাবিব ভাইরার পরিচালক সবাই ছবিটা খুব ভালোই হিট হবে। রাত্রিযাত্রী ছবির শুটিংয়ে আপনি ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমি বৃষ্টিতে এক রাত সারা রাত্রে ছিলাম, মৌসুমীর সাথে কাজ করতে সহযোগিতা করেছি। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে সহযোগিতা। এখন এখন তো মুক্তির দোয়ারে, এখন এখন কি আপনাদের কি আশা যে এই ছবি নির্মাণ করার পর যখন জনগণের কাছে যাবে তারা কি সাড়া দিবে? আশা করি ভালোভাবেই সাড়াটা পাবে ইনশাল্লাহ, খুব ভালোই হবে। সিলেট ব্যবসা হবে, সিলেট থেকে যাত্রা শুরু, আবার সেন্সর বোর্ডের কাগজ নিয়ে আবার সিলেটে আসা, এই বিষয়টা কেমন লাগছে? আমাদের কাছে খুব আনন্দ মনে হচ্ছে, কারণ আমরা এই হাবিব ভাই সিলেট থেকেই বোধহয় ছবিটা যাত্রা শুরু করছিলেন, আবার উনি চাচ্ছেন সিলেট থেকেই আবার মার্কেটিং করবেন ওখান থেকে অনুষ্ঠান করে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি মাহিম সৈকত, আমাদের সিলেটেরই সন্তান, যেহেতু সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেলে আমরা আপনার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি, তাই আমরা আপনার কাছে জানতে চাই যে আপনি যে রাত্রিযাত্রীর যে সিনেমাটা, এই সিনেমাতে আপনি আপনার প্রাণ উজাড় করে সহযোগিতা করে যাচ্ছেন, এর আগে কি আপনি কোনো কখনো কোনো সিনেমার সাথে কাজ করেছেন? আসলে আমি সিনেমার সাথে এই প্রথম। রাত্রিযাত্রী হচ্ছে আমার একটা ভালোবাসার নাম, কারণ হচ্ছে কি আমি রাত জাগতাম, সেই জন্য অনেক উপাধি পেয়েছি আমি, সেখানে বখাটে কিংবা বভগুড়ে ওইগুলো পেয়েছি, আমার বন্ধুবান্ধবরাই আমাকে বলতো। তো যখন আমি রাত্রিযাত্রীর একটা দেখলাম, একটা ডায়ালগ দেখলাম, হতাশা যখন তুঙ্গে সন্ত্রাস, যখন হতাশা যখন তুঙ্গে সন্ত্রাস, যখন ফ্যাশন ভালোবাসা তখন অন্ধকারে, দেশপ্রেম ভালোবাসা অন্ধকারে, তো তাই নিয়ে আমাদের রাত্রিযাত্রী একটা ডায়ালগ দেখলাম, তখন আমি স্যারকে নক করলাম,
এর আগে কি স্যারের সাথে যোগাযোগ ছিল? হাবিব ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এটা কিভাবে যোগাযোগ করলেন? এটা ফেসবুকের মাধ্যমে? না, ফেসবুকের মাধ্যমে ওনার একটা পেজ পাই, পেজের থেকে আমি আর শুরু। তারপর আমি ওনার আহ্বানে আমি ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে ওনার মানে যে আন্তরিক ভালোবাসা এবং সিলেটের প্রতি যে মমতাবোধ তা আমি দেখেছি। তারপর আমি ওই সিলেট থেকে কাজ শুরু করলাম। তখন সিলেট থেকে আমি চিন্তা করলাম যে আমরা সিলেট থেকে ইয়া শুরু করি, ছবির কোনো কাজ হয়নি সিলেট থেকে। তা আমরা চাই প্রথম রাত্রি জাতির কাজটা আমরা সিলেট থেকেই করি। এবং সিলেটের বন্ধুরা মিলে আমরা অনেক বন্ধু বান্ধবী, তারপর হচ্ছে ছোটো ভাই, আমরা সবাই মিলে আমরা আড্ডার আয়োজন করি, রাত্রি জাতির আড্ডা। এই এমসি কলেজে আড্ডা, তারপরে ওই যে সার্কিট হাউসের সামনে আড্ডা, বিভিন্ন ওই যে শাহজালাল ইউনিভার্সিটিতে আড্ডা। এই আড্ডার মাধ্যমে রাত্রি যাত্রী আমাদের মধ্যে এত ভালোবাসা এবং এত ইয়ে পেয়েছে। তারপর থেকে আমরা মানে পুরো ইয়ার প্রচারণাটা আমি একটি পেজের মাধ্যমে শুরু করি এবং স্যার আমাকে অনেক কিছু দিয়ে সহযোগিতা করেন। শুটিং চলাকালীন সময় কি আপনারা সহযোগিতা করেছেন? হ্যাঁ, শুটিং চলাকালীন সময় আমি শুটিং স্পটে ছিলাম এবং অনেক কাজ করেছি স্যারের সাথে, অনেক শিখেছি এবং উনি আমাকে পথ দেখিয়েছেন। আমরা জানতে চাই যে উনি তো এই ছবিটার যাত্রা শুরু করেছেন সিলেট থেকে, আবার ছবিটার এই যে পারমিশন আসার পর সেন্সর বোর্ড থেকে আবার সিলেটে এসে ওখান থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছেন যে এটা যখন মুক্তি পাবে আগে সিলেটে গিয়ে একটি প্রোগ্রাম করব। যেহেতু সিলেটকে ভালোবাসেন বিদায় বা আপনাকে ভালোবাসেন বিদায় সিলেটে আসা, এটা আমরা নিশ্চিত। তো সেক্ষেত্রে আপনার অনুভূতি কী? আসলে স্যার সিলেট, আমি আগেও বলেছি আবারও বলছি, স্যার সিলেটকে এত বেশি ভালোবেসেছেন যে উনি ওনার নিজ গ্রামেও এতটুকু এতদিন যাননি যে যতদিন সিলেটে এসেছেন। আর সিলেটকে ভালোবাসেন বলে, সিলেটের মানুষকে ভালোবাসেন বলে এবং রাত্রিযাত্রী সহযাত্রীদের ভালোবাসেন বলেই স্যার বারবার ছুটে আসেন আমাদের এই টানে। এবং পূর্ণভূমি সিলেট থেকে আশা করছি আমরা রাত্রিযাত্রী নিয়ে মানে সফল প্রচারণা শুরু করব এবং সাফল্য। এই ছবিতে কি আপনি কোনো চরিত্রে অভিনয় করেছেন? হ্যাঁ, আমি একটি চরিত্রে অভিনয় করেছি, সেটা হচ্ছে মৌসুমী আপু ও অরুণা বিশ্বাসের সাথে আমি একটি ছোটখাটো একটি অভিনয় করেছি। সেটা কেমন লাগছে আপনার যে হঠাৎ করে আপনার ফিল্মে? আসলে আমি ছোট পর্দায় অভিনয় করেছি, কিন্তু মানে বড় পর্দায় হঠাৎ করে বসে গেলে অবাকই হওয়ার কথা। কিন্তু আসলে মানে কাজ শিল্প শিল্পই, আর শিল্পকে আমি ভালোবাসি এবং শিল্পর সাথে আমি সবসময় থাকতে চাই। রাত্রিযাত্রীকে ভালোবাসি এবং রাত্রিযাত্রীর প্রত্যেকটা প্রোডাকশন, ব্যাংক অফ অডিও ভিজুয়াল আর্টসের প্রত্যেকটা প্রোডাকশনে আমি আমার প্রাণ উজাড় করে এবং আমি আমার সিলেটবাসীকে বলবো যে আমার সিলেটবাসীর প্রাণ উজাড় করে যেন ব্যাংক অফ অডিও ভিজুয়াল আর্টস এবং রাত্রিযাত্রীর পাশে থাকে। ভালোবেসে ভালোবাসা। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্য এবং রাত্রিযাত্রী সিনেমাকে আপনি সহযোগিতা করার জন্য আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে তথা সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের পাশে আছে এই চ্যানেলটি থাকবে, এটা সিলেটের জন্য একটা গৌরব। আমি মনে করি যে রাত্রির যাত্রী সিনেমার যে পরিচালক, যিনি একজন জনপ্রিয় নাট্য অভিনেতা এবং দেশের জনপ্রিয় একটি নাম, ওনার সাথে যে আপনার যে সম্পর্ক আমরা এই মুহূর্তে দেখেছি যে ওনার সাথে কথাবার্তায় যে একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে, আমরা চাই যে সেই আত্মার বাঁধনটা যেন চিরদিন থাকে এবং ওনার সাথে থেকে যেন আমাদের সিলেটের জন্য আরও কিছু করতে পারেন সেই প্রত্যাশা, এবং নেক্সট ছবি যেন আমাদের সিলেটেও কোনো শ্যুটিংয়ে বা সিলেটের কোনো স্পটকে ধরে রাখা হয় সেই প্রত্যাশা আমরা রাখবো পরিচালক সাহেবের কাছে, হাবিব ভাইয়ের কাছে, আপনার মাধ্যমে। সেই আশা এবং প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ধন্যবাদ ইউটিউব চ্যানেল ইত্যাদিকে, পাশে থাকবেন, ভালোবেসে ভালোবাসেন। কামাল আহমদ দুর্জয়, আসলে দুর্জয় আমরা জানি যে তার নামের সাথে তার কাজের অনেকটা মিল থাকে। দেশ থিয়েটার সভাপতি হিসাবে পরিচালনা এবং কাজ চালিয়ে যাচ্ছেন আপনি অনেকদিন যাবৎ। আজ আপনাকে আপনার কাছ থেকে জানতে চাই যে রাত্রিযাত্রীর সিনেমাতে আমরা জেনেছি যে আপনি বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এটা বাংলাদেশের একটা চলচ্চিত্র, তো সেটা কেন আবার কীভাবে এটা সহযোগিতা করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমে যে কথা বলতে হয়, রাত্রিযাত্রী সিনেমাটি হলো সারা বাংলাদেশের মানুষের। আমি এটার সাথে জড়িত হলাম তেমন হঠাৎ করে এক ফেসবুকের মাধ্যমে, আমার এক ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, তো হঠাৎ করে উনি বললেন হাবিব ভাইয়ের কথা যে আপনি আমাদের নিউজগুলো, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানছি হাবিব ভাই। এই বিষয়ে আমি ফেসবুক থেকে কথা বলতে বলতে হঠাৎ করে একদিন হাবিব ভাইয়ের সাথে সংযুক্ত হই। হওয়ার পরে ওনার সাথে চলার পরে মিশার পরে বুঝতে পারলাম যে উনি কোন ধরনের মানুষ,
হিসেবে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সেই সাথেই পর থেকে আর কি আমি রাত্রির সাথে জড়িত হয়ে পড়লাম। বিভিন্ন সময় রাত্রি রাত্রি নিয়ে কাজ করা, বিভিন্ন সময় আমরা নিউজ শেয়ার করা, আপলোড দেওয়া বা সবাইকে নিয়ে একসাথে আলাপ আলোচনা করতে করতে এখন পর্যন্ত আমাদের লোকজন এই রাত্রি রাত্রি সিনেমা নিয়ে কাজ করছে। আর সবচেয়ে বড় খুশি হয়েছে এইটুকু এই জায়গায় যে এতদিনের পরিশ্রম সফল, আজকে আপনারা জানেন যে সেন্সার বোর্ড অনুমতি দিয়েছে, আল্লাহর রহমতে আমরা অসংখ্য শুকরিয়া। যে সারা বাংলাদেশের রাত্রি যাত্রীর যারা বন্ধুরা আছে সবার জন্য এটা সফলতা যে আমরা সিনেমাটি দর্শক গিয়ে হলে গিয়ে দেখবে, আমি নিজেও দেখব এবং সবাইকে অনুরোধ করবো এই সিনেমাটি দেখার জন্য। আমরা একটা বিষয় জানতে চাই যে আপনার তো অনেক দুর্দান্ত সাহস বা যে কোনো কাজ নিয়ে আপনি এগিয়ে যান, হ্যাঁ, সেক্ষেত্রে এই রাত্রির যাত্রী নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে নি, কোনো হলে বা কোনো স্টেডিয়ামে কোনো পরিকল্পনা আছে কি না যে এটা নিয়ে কোনো শো করার? ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, আমি হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের সাথে কথা বলেছি। উনি যখন সারা বাংলাদেশে সিনেমা রিলিজ দেওয়ার পরে আমাদের সিলেটের সকল নাট্যকর্মীর জন্য যে নাট্য সংগঠক আছে তাদের জন্য চিন্তা হলো আমার এটাই, আমি একটি অডিটোরিয়ামে প্রদর্শন করব, চলচ্চিত্র প্রদর্শন একটি উৎসব করব। সেই উৎসবে হয়তো আমি দুটি সিনেমা নাও পারি, অন্ততপক্ষে একটি সিনেমা আমি প্রদর্শন করব। আর এটা প্রথম সিনেমা হবে আমার দেশ থিয়েটারের ব্যানারে, প্রথম সিনেমা প্রদর্শন হবে রাত্রি। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমরা আপনাদের সাথে কথা বললাম রাত্রির যাত্রী সিনেমা নিয়ে। সিনেমার কলাকৌশলী যারা সহযোগিতা করেছেন এবং পরিচালনা করেছেন তাদের সাথে। আমাদের চ্যানেলটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।